এই পটকা কি হচ্ছে? কি তোমরা সবাই মিলে কাঁদছো কেন? কি করবো বলতো, আমার তো কালি থেকে থেকে চোখে জল আসছে। আমাদের বাবিনটা কত বড় মানুষ, হ্যাঁ, বাড়িতে তো একটিবারও বুঝতে দেয় না বল। ওর কত নাম, কত যশ, কত মানুষ ওকে চেনে সম্মান করে, হ্যাঁ, একেবারে সাধারণ হয়ে থাকে বল। আমাদের বাড়ি এই বাবিনটার জন্য আমি সব দিতে পারি, সব। ইনফ্যাক্ট আমাদের পুরো পরিবারই, আমরা আমরা বাবিনের জন্য সর্বস্ব দিতে পারি। কি পটকা বলো, তাই না? জানিস পটকা, আমার আমার স্কুলের কলিগরা বলে যে আমি আমি বিয়ে করিনি বলে আমার কোনো দুঃখ আছে নাকি। আমার কোনো দুঃখই নেই। যার বাড়িতে এমন ভাইপো ভাইজিরা আছে, এমন ভাই বোনেরা আছে, এমন বউরা আছে, তার কি কোনো দুঃখ আছে নাকি? সে তো তার জীবন তুড়ি মেরে কাটিয়ে দেবে। জানিস পটকা, আমার মাঝে মাঝে মনে হয় আমার বয়সটা কেন বেড়ে যাচ্ছে রে। আমার আমার তো বাঁচার দিন কমে আসছে না। বেঁচে থাকলে আমি আমার ভাইপো ভাইজিদের আরো কতটা বড় হবে ওগুলো দেখতে পারতাম বল পটকা। আমার খুব গর্ব হচ্ছে জানিস পুটুদি, আমাদের বাবিনের জন্য আমার খুব গর্ব হচ্ছে। ভাগ্যিস আমরা মুখার্জি বাড়িতে জন্মেছিলাম পুটুদি। হ্যাঁ এই চুই, কি বললাম তোকে, তিন্নির জন্য কাঁদিস না। আর কেন বুঝতে পারছিস না, তিন্নি এবার তোর কাছে ফিরে আসবে। আজকের এই মুহূর্তটা তুই নষ্ট করিস না, চোখের জল মুছে। না দাদা, নষ্ট করিনি তো, আমি তো আমাদের সৌজন্য কেউ দেখেছি গো। আমি না আমার আমার গুনগুনের কথা ভেবে কাঁদছি, আমি আনন্দে কাঁদছি দাদা। চোখ চোখের জল তো কষ্টের হয় না, এটা আনন্দের চোখের জল। আমাদের মেয়েটা মেয়েটা কত বড় সৌভাগ্য বলো যে যে সৌজন্যের মধ্যে একটা। আরে সেই জন্যই তো ও তো আসতে চাইনি, ওই তো জোর করে ওকে নিয়ে এলাম, নিয়ে এলাম এটা দেখাতে যে আসলে ও দেখুক সৌজন্য আসলে কি। মঞ্চে ডেকে নেব দিল্লি ইনস্টিটিউট অফ সায়েন্সের অধ্যক্ষ ডক্টর প্রভাস আচারিয়াকে এবং তার সহযোগী ডক্টর মুকেশ ত্রিপাঠীকে। মিস্টার আচারিয়া ত্রিপাঠী, প্লিজ কাম অন স্টেজ। এবার যাকে ঘিরে আজকের এই আয়োজন, সেই সৌজন্য মুখার্জিকে একটু এগিয়ে আসতে অনুরোধ করব, কারণ এখন সেই স্মরণীয় মুহূর্ত যখন দিল্লি ইনস্টিটিউট অফ সায়েন্সের তরফে সেখানকার ডিন ডক্টর প্রভাস আচারিয়া তার হাতে সেই পুরস্কার তুলে দেবেন। দর্শকদের হৃদয়ের আবেগ তারা প্রকাশ করে চলেছেন অবিরত, তাদের অবিরত এই হাততালির মধ্যে দিয়ে আমরাও আপ্লুত, আমরাও অহংকারী, আমরাও গর্বিত। মঞ্চে উপবিষ্ট রয়েছেন অতিথিরা, ডেকে নেব ডক্টর প্রভাস আচারিয়াকে দু কথা বলার জন্য। আচারিয়া, good evening everyone. I truly feel privileged to be a part of this momentous occasion.
In its 79 years of legacy, our institution every year had been conferring the honor on the best scientists across India based upon their innovative research work. Dr. Saujanya Mukherjee had sent his article based upon his research work to be published in our journal. And I must say that we were not only impressed by what he had written, but we were all spellbound. We were spellbound by his approach, by his ideas. His work has not only been progressive for the development of the world, but also for the benefit of the entire humankind. His research work will definitely give us a new dimension. It's very innovative and very, very forward-thinking. And that's why we as an institution decided to confer this award upon him. And it's a real honor for us. I hope and I pray that Saujanya will someday create history in the world of science and research and will shine bright. Thank you. আমরা জানি আপনারা ঠিক এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলেন এতক্ষণ, তাই না? আরো একটা মুহূর্তের জন্য আপনারা অপেক্ষা করছেন জানি, মানে কখন সৌজন্যকে আমরা দু চার কথা বলতে অনুরোধ করব। সৌজন্য আমার সহকর্মী, ফলে সৌজন্য মানুষ কেমন সেটা অনেকটা জানি। সৌজন্য অনেক ভারী ভারী বিষয় নিয়ে গবেষণা করে, লেখালেখি করে, আজকে এই পুরস্কার পাচ্ছে, তার মানে কিন্তু এই নয় যে সৌজন্য খুব রাশভারী মানুষ, বরং বেশ খানিকটা আড্ডাবাজ, হৈহুল্লোড় করতে ভালোবাসে। আর একটা বিষয়, আমাদের বিপদে আপদে, বন্ধুদের বিপদে আপদে সৌজন্য কিন্তু সবসময় পাশে এসে দাঁড়ায়। সৌজন্য নাম আর আচার ব্যবহারের সৌজন্যতা দুটো যেন পরিপূরক। সত্যি খুব সজ্জন ভদ্র মানুষ সৌজন্য। এত ভারী ভারী বিষয় নিয়ে আর্টিকেল লেখে, বিদেশের বা দেশের বিভিন্ন ম্যাগাজিনে সেগুলো প্রকাশিত হয়, এত প্রশস্তি বাক্য আসে, আমরাও লিখি, আমাদেরও অনেকের অনেক প্রশস্তি বাক্য আসে, কিন্তু একটা পার্থক্য আছে সৌজন্যর সঙ্গে আমাদের, আমরা সেগুলো নিয়ে আলোচনা করতে ভালোবাসি, কিন্তু সৌজন্য সেগুলো নিয়ে খুব একটা আলোচনা করতে ভালোবাসে না। সৌজন্য কখনো নিজের কথা বলে না। এমন একজন মানুষকে আমাদের সহকর্মী হিসেবে পেয়ে, বন্ধু হিসেবে পেয়ে আমরা গর্বিত, আমরা অহংকারী, আমরা ঋদ্ধ। দেখেছেন, তখন থেকে আমি শুধু আমার কথাই বলে চলেছি, আরে আপনারা তো সৌজন্যর কথা শুনবেন বলে বসে আছেন। সৌজন্য, নমস্কার, শুভ সন্ধ্যা। আমার আগে এই মঞ্চে দাঁড়িয়ে প্রায় প্রত্যেকেই আমার সম্পর্কে খুব ভালো ভালো কথা বলে গেছেন। আমি একটা কথায় বিশ্বাস করি যে পৃথিবীতে যেখানে যেখানে যত ভালো মানুষ আছেন, তাদের চোখে কোনো জিনিসেরই খারাপ দিকটা চোখে পড়ে না। তার কারণ তাদের মনের মধ্যে এত আলো আছে, সেই আলো দিয়ে তারা সমস্ত অন্ধকারকে ভালো করে তোলে বলে আমি বিশ্বাস করি। আমার ক্ষেত্রেও খানিকটা তাই হয়েছে। আমি জানি না এতটা ভালোবাসা পাওয়ার আমি যোগ্য কি না, তবে আজকে অহংকার করে একটা কথা বলতে পারি যে আমাদের ইনস্টিটিউটের অধ্যক্ষ, আমাদের ইনস্টিটিউটের ডিন,
সিনিয়র প্রফেসরসরা, আমার সহকর্মী, জুনিয়র সায়েন্টিস্ট যারা জয়েন করেছেন, আমার পিএইচডি স্টুডেন্টস থেকে শুরু করে অন্যান্য ছাত্রছাত্রীরা, তারা প্রত্যেকেই আমায় এতটা ভালোবেসেছেন, এতটাই আশীর্বাদ করেছেন, তাই বোধহয় এটুকু আমি করতে পেরেছি। এই দিনটা আমার জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন। হ্যাঁ, এটা ঠিক, আমার বাড়ির লোকজন, আমার পরিবার আমায় হাত ধরে এগিয়ে দিয়েছে, রাস্তা চিনতে শিখিয়েছেন, কোন পথে আমি এগোবো সেই পথটা নির্দিষ্ট করে দিয়েছেন। কিন্তু ঠিক যখন সেই পথে আমি পথ চলা শুরু করেছি, তখন প্রত্যেক মুহূর্তে সেই পথটা কীভাবে সুগম করে দেওয়া যায়, সেই চেষ্টা প্রাণপণ করেছেন আমার ইনস্টিটিউট এবং আমার ইনস্টিটিউটের চারপাশের মানুষজন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। অনন্যা, তোমরা একে অপরকে চেনো? চলো 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 পাল্টা।